প্রিয় মাছ চাষি ভাই ও বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি খন্দকার জুয়েল ইমাম, নাটোর ফিশ ফার্মিং রিসার্চ সেন্টার ফিশকিং এয়ারটেলের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের ভিডিওর বিষয়, আমরা হালতি বিলের প্রাণকেন্দ্র, এটা আমার জন্মভূমি। এই বিলটা 11 মাইল স্কোয়ার। এই বিলের মাছ, পাখি, বিভিন্ন প্রাকৃতিক যে সৌন্দর্য ছিল সেটা আস্তে আস্তে প্রায় বিলুপ্তির পথে। আর তারপরেও আমি আজকে আপনাদেরকে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটি হলো, আমরা পুকুরে এই প্রাকৃতিক পরিবেশটা কিভাবে ধারণ করব। আমরা আমার পিছনে দেখতে পাচ্ছি বিশাল জলরাশি, এখানে অনেকে মাছ মাছ আহরণ করতেছে জাল দিয়ে, এবং আগের সেই মাছ যদিও নাই, তারপরেও যে মাছগুলো এখানে খেয়ে পরে বেড়ে উঠতেছে সেই মাছগুলো কিন্তু উন্মুক্ত জলাশয়ে এই বিচরণ জলরাশিতে তারা বিচরণ করছে, এবং তাদের নিজস্ব প্রচেষ্টায় তারা সেই খাবারগুলো খাচ্ছে, এবং তাদের যদি কোনো অবস্থাতে কোথাও প্রবলেম হচ্ছে তারা সেইখান থেকে পর্যায়ক্রমে বিলের শেষ প্রান্তে আর একটা জায়গাতে চলে যাচ্ছে। কারণ আমি সবসময় যে কথাগুলো বলে থাকি, মাছ চাষের প্রথম অধ্যায়টা হলো পানির স্বাস্থ্যকে নিয়ন্ত্রণ করা। পানি হলো মাছের টোটাল আবাসন ব্যবস্থা। আমরা যে পুকুরগুলোতে মাছ চাষ করছি সেটা যত আকারেরই হোক না কেন, আর যত ছোট আকারের হোক না কেন, সেগুলো কিন্তু সবগুলো বদ্ধ জলাশয়। এই বদ্ধ জলাশয়গুলোতে মাছ চাষ করতে গেলে আমাদের পানির যে ভারসাম্যটা, পানির যে প্যারামিটারগুলো, পানির যে গুণগত মান, সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হই না, যার কারণে আমাদের মাছের গ্রোথ আপডাউন হয়, মাছের বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়াতে ইনফেকশনে তারা ক্ষতিগ্রস্ত হয়, এবং মাছ ক্ষতিগ্রস্ত হলে চাষিরাও ক্ষতিগ্রস্ত হবে, এটাই স্বাভাবিক কথা। অনেক ধরনের মেডিসিন কেমিক্যাল তখন বিপর্যয় অবস্থায় তারা ব্যবহার করার ইচ্ছা পোষণ করে এবং তারা করে থাকে, কিন্তু কিছুতেই কিছু হয় না। আমরা ওয়েস্টার্ন কান্ট্রির পদ্ধতিগুলো নিয়ে এসেছি, এরটোর ব্যবস্থা, যেটা আমরা সারা বাংলাদেশে বিভিন্ন চাষিদের মধ্যে আমরা ইতিপূর্বে বিক্রয় করেছি, এবং আমরা আরও আগামীতে বিক্রয় করব বলে প্রত্যাশা রাখি। কারণ আমি খন্দকার জুয়েল ইমাম ছুটে চলি সারা বাংলাদেশের প্রত্যেকটি চাষিদের দোরগোড়ায়, তাদের পর্যায়ক্রমে এই কমেন্টসগুলো, আমরা যে মেশিনগুলো আমাদের কোম্পানির পক্ষ থেকে এরেটরগুলো আমরা বিক্রি করে থাকি, সেগুলো আমরা কেমন চলছে, তারা আগে কি ছিল, বর্তমানে কি অবস্থায় আছে, আগামীতে তারা কিভাবে এটাকে আরও রপ্ত করে ভালোভাবে মাছ চাষের একটি সঠিক ব্যবস্থাপনার দিকে অগ্রসর হবে, সেই বিষয়গুলো নিয়ে আমি আমার এই আশা উদ্দীপনাগুলো আমি তাদের মাঝে ছড়িয়ে দিতে চাই। এবং আগামের মাছ চাষে আমরা সবসময় খেয়াল করব যে এই আউটপুট রেশিও, যেটা প্রকৃতিক যে জলাশয়ে যে জলভূমিতে বয়ে বেড়াচ্ছে সেইটা এরেশনের মধ্যে দিয়েই সম্ভব ইন পয়েন্ট রেশিও তৈরি করা, এবং তাতে করে পানিতে যে অ্যামোনিয়া, মিথেন, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রেট, নাইট্রাইট যে গ্যাসগুলো সৃষ্টি হওয়ার কারণে পানির স্যালিনিটি, অ্যালকালিনিটি, দ্রবীভূত অক্সিজেন এবং হার্ডনেস, পিএইচ, সেগুলার যে প্যারামিটারগুলোকে বিপর্যয় ঘটায় সেটাকে ধারাবাহিকভাবে কন্ট্রোল করার জন্যই একমাত্র বর্তমান সময়ে এয়ারেটের কোনো বিকল্প নাই। এয়ারেটের পাশাপাশি আমরা চুন এবং লবণের ডোজটা নিয়মিত করলে পানির প্যারামিটারের যে স্যালিনিটি, অ্যালকালিনিটিগুলো, এগুলা ঠিক থাকবে। এ মাছের গায়ের যে মিউকাসগুলো আছে, বিচ্ছির যে পদার্থগুলো আছে, সেগুলার ধারণ ক্ষমতা ঠিক থাকবে, মাছ স্বাস্থ্যসম্মত থাকবে, মাছের যে শরীরের রক্ত সঞ্চালন সেটা সঠিকভাবে সক্ষম হবে, এবং মাছ সুস্থভাবে বেড়ে উঠবে, অল্প খাবারে অধিক ঘনত্বে বারবার নষ্ট খাবারগুলোকে এরেটরের ঘূর্ণায়ন গতির মধ্যে দিয়ে প্রকৃতির যে সালোক সংশ্লেষণ সেইখানে ধরিয়ে দিলে সেখান থেকে সেই খাবারগুলো আবার প্ল্যাংটন, জু প্ল্যাংটন, ফাইটোপ্ল্যাংটনে তৈরি হবে, এবং মাছগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে, এবং আমাদের যে টার্গেট অনুযায়ী আমরা মাছ চাষ করতে চাই সেটা আমরা করতে সক্ষম হব। এবং আমাদের যে ডিসক্রিপশানে যে নাম্বারগুলো থাকবে, ভিডিওতে যে নাম্বারগুলো থাকবে, সেগুলোতে আপনারা আমাদের সঙ্গে সরাসরি কথা বলতে পারবেন, এবং আমাদের কাছ থেকে আপনারা মেশিন ক্রয় করতে চাইলে অনলাইনে অফলাইনে আমাদের কাছ থেকে বিশ্বস্ততার প্রতীক মনে করে মেশিন নিতে পারবেন। আমরা গ্যারান্টি ওয়ারেন্টির মধ্যে দিয়ে আপনাদের কাছে আমাদের মেশিনগুলো বিক্রয় করে থাকি, এবং আগামীর মাছ চাষে আমরা বিক্রয় করার প্রত্যাশা রেখে সবার মাছ চাষের সফলতা, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনা করে ভিডিও থেকে বিদায় নিচ্ছি। আবারও নতুন কোনো ভিডিওতে দেখা হওয়ার প্রত্যাশা রেখে ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।